নিয়ন্ত্রণত খাব লাগে, তেওঁক যাতে নিজে নিয়ন্ত্রণ কৰিব পাৰে সি মানুহ হয় নহয়। আপনি কামনা করে তেনেকে যে আপকাই বন বিভাগটো বন্ধ হয়? মই কামনা করো যে রাইজে এই এই সুরাপানের পৰা মুক্ত হৈ এটা সুন্দর সমাজ ব্যবস্থা যাতে আমি গড় লৈ উঠিব পাৰে, সকলেই যাতে আমি আমার জীবন যাত্রা যেটো আমার জীবন পরিক্রমাটো যাতে আমি নির্বাহ করিব পাৰো। আপকাই বিভাগটো আপনা পা গলে ভাল পায় আপনি? কথাটো এইটো নহয়, আমার পৰা গলে আৰু এজনে লব লাগে, আপোনাৰ মনটো ভাল লাগে। আমার তো কথাটো হল এনেকুৱা যে যতি আমি যাম যেনেকুৱাই থাকিম আমি আমার কর্তব্যখিনি সম্পূর্ণ করি। আমি কর্তব্য সম্পূর্ণ করার কারণে পৃথিবীতে আইছো, আমি দল করো আমার দলে যে দায়িত্ব দিব, আমি সরকারত আছো আমার সরকারে যে দায়িত্ব দিব এটা নিষ্ঠা। আমার তিনচুকিয়া ক্যাবিনেট আছে, আকৌ আহি বাইকটো লৈ আমি ওলাম, কারণ আমার আমার একটা টার্গেট আছে যে 126টা কনস্টিটিউয়েন্সিত আমি যাম। সকল কনস্টিটিউয়েন্সির সকল ঠাইত যাব নোৱাৰিম, বাট কনস্টিটিউয়েন্সির যিমানখিনি পাৰো আমি যাম, সই যাম, মাজেদি যাম, যেনেকুৱা পাৰো রাস্তা যেদিকে লৈ যায়, আৰু এই অঞ্চলের মাটি মানুহক সেৱা কৰি কৈ আহিম। যা হোক, সকলে মিলি কেইটামান কারণ যদি এভয়েড কৰিব পাৰো তেনেহলে মিনিমাম আমি 80-90% আমি এই পথ দুর্ঘটনার পৰা আমি সমাজক মুক্ত করি। নিয়ন্ত্রণত খাব লাগে, তেওঁক যাতে নিজে নিয়ন্ত্রণ কৰিব পাৰে সি মানুহ হয় নহয়। আপনি কামনা করে তেনেকে যে আপকাই বন বিভাগটো বন্ধ হয়? মই কামনা করো যে রাইজে এই এই সুরাপানের পৰা মুক্ত হৈ একটা সুন্দর সমাজ ব্যবস্থা যাতে আমি গড় লৈ উঠিব পাৰে, সকলেই যাতে আমি আমার জীবন যাত্রা যেটো আমার জীবন পরিক্রমাটো যাতে আমি নির্বাহ করিব পাৰো। আপকাই বিভাগটো আপনা পা গলে ভাল পায় আপনি? কথাটো এইটো নহয়, আমার পৰা গলে আৰু এজনে লব লাগে, আপোনাৰ মনটো ভাল লাগে। আমার তো কথাটো হল এনেকুৱা যে যতি আমি যাম যেনেকুৱাই থাকিম আমি আমার কর্তব্যখিনি সম্পূর্ণ করি। আমি কর্তব্য সম্পূর্ণ করার কারণে পৃথিবীতে আইছো, আমি দল করো আমার দলে যে দায়িত্ব দিব, আমি সরকারত আছো আমার সরকারে যে দায়িত্ব দিব এটা নিষ্ঠা। আমার তিনচুকিয়া ক্যাবিনেট আছে, আকৌ আহি বাইকটো লৈ আমি ওলাম, কারণ আমার আমার একটা টার্গেট আছে যে 126টা কনস্টিটিউয়েন্সিত আমি যাম। সকল কনস্টিটিউয়েন্সির সকল ঠাইত যাব নোৱাৰিম, বাট কনস্টিটিউয়েন্সির যিমানখিনি পাৰো আমি যাম, সই যাম, মাজেদি যাম, যেনেকুৱা পাৰো রাস্তা যেদিকে লৈ যায়, আৰু এই অঞ্চলৰ মাটি মানুহক সেৱা কৰি কৈ আহিম। যা হোক, সকলে মিলি কেইটামান কারণ যদি এভয়েড কৰিব পাৰো তেনেহলে মিনিমাম আমি 80-90% আমি এই পথ দুর্ঘটনার পৰা আমি সমাজক মুক্ত কৰিম।